হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর অনার্স বা অনার্স সাজেশন, যা অবশ্যই 100% কমন আসবে। শুরু করছি। এক, নিয়েন্ডারথাল কারা? দুই, ক্ষুদ্রাশীয় আয়ুধের ওপর একটি টিকা লেখো। তিন, গিলগামেশের মহাকাব্য সম্বন্ধে তুমি কি জানো, এই মহাকাব্যের গুরুত্ব কি? চার, ইতিহাসে জনক হিসাবে হেরোডোটাসের অবদান মূল্যায়ন করো। পাঁচ, রেডিও কার্বন ডেটিং সম্পর্কে টিকা লেখো। ছয়, হেলেনীয় খেলাধুলার ওপর একটি টিকা লেখো। সাত, পলিসের পতন কেন হয়েছিল? আট, অনতি প্রাচীন বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। নয়, ইতিহাসবিদ হিসাবে থুকিডিডিসের রচনা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দশ, সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্রেটিসের গুরুত্ব কি? কারো, প্রাচীন গ্রিসের অন্ধকারময় যুগ কি ছিল? বারো, পলিসের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এটি কি মুখোমুখি সমাজ ছিল? ১৩, জিগুরাত সম্পর্কে একটি টিকা লেখো অথবা মেসোপটেমিয়া সভ্যতার গঠনকালীন পর্যায়ের মন্দিরগুলি কীভাবে মুখ্য ভূমিকা পালন করেছিল? ১৪, লৌহ যুগ বিতর্ক সম্পর্কে টিকা লেখো। ১৫, হেলার কাদের বলা হতো? স্পার্টার সামাজিক ও অর্থনৈতিক জীবনে হেলারদের ভূমিকা কী ছিল? ১৬, এথেনীয় সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। স্পার্টা নারীদের অবস্থান এথেনীয় নারীদের থেকে কতটা পৃথক ছিল? ১৭, মানুষের বিবর্তন বিভিন্ন অধ্যায়গুলি কী ছিল আলোচনা করো। বন্ধুরা, আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পড়বে। যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো উত্তর তোমাদের দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট করো, আমি এই উত্তরগুলো সব অবশ্যই নিয়ে চলে আসব। একটু তাড়াতাড়ি করো, কারণ পরের সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির। আর তোমরা যারা প্লিজ এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্টস তো করো। থ্যাংক ইউ।